বাঘাজুরিকা এক নাম নয়, একটা পরিচয়। বাঘাজুরিকা নামে কথিত হওয়া বাঘাজুরিকা জাগরণ মহোৎসব অসমে অহা 22 নভেম্বর তারিখে এবছর সম্পূর্ণ করিব, প্রথম জন্মদিন। এই জন্মদিনতেই আমি অসমৰ প্ৰথম মুসলমান আত্মপরিচয় সংমিশ্রণ আর ঐক্যবদ্ধ সংগ্রাম নামে এখন আলোচনা চক্র আয়োজন করেছো। এই আলোচনা চক্রের মাজেদি আমি অসমৰ জাতীয় জীবন, অসমৰ পূর্ব অঞ্চলৰ ভূমিকা সম্পর্কে নিশ্চয় আপনাদের কিছু বার্তা দিব যত্ন করি। আর এই আলোচনা চক্রখন সভাপতিত্ব করব অসমৰ এগৰাকী বিশিষ্ট লেখক ডক্টর কল্যাণী নাহলেকে। সভাখন উদ্বোধন করব এগারী বিশিষ্ট পণ্ডিত ডক্টর সনন্দনী হাজরিকায়। আর নির্দিষ্ট বক্তা হিসাবে আমার মধ্যে থাকিব অসমৰ এগৰাকী বরণ্য বুরঞ্জীবী মুকুল শর্মা আর এগারী বিশিষ্ট প্রগতিবি লেখক আব্দুল মান্নান ডাঙরিয়া। আমি ইতিমধ্যে কৈছো যা পল্লব নামের এখন মুখপত্র পূর্ণ আমি প্রকাশ করব লৈছো। এই যা পল্লব উন্মোচন করব এগারী অবসরপ্রাপ্ত অধ্যাপক জিতেন বরপাত্র গোহাঁই। আর আমি সেইদিন আপনার সহযোগিতা আশা করছো, কিভাবে রাইজর সহযোগিতা আশা করছো। আর আজি অনুষ্ঠিত হওয়া আমার এই সংবাদ মেলযোগে আমি সংবাদ কর্মী সকল অনুরোধ করছো যে বাঘাজুরিকা জাগরণ মঞ্চের যে লক্ষ্য উদ্দেশ্য ইয়াক প্রতীয়মান করার কারণে তেওঁলোকৰ সহযোগিতা আমি লাগিব। আমি এই সহযোগিতার মাঝে দিয়ে নিশ্চয় অসমীয়া জাতীয় জীবনের কারণে আন এটা নতুন বাট কাটিব পাৰি। ধন্যবাদ।